সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সহচর। সাহিত্যিক অধ্যাপক নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মেছিলেন 1919 সালে। এমএ পরীক্ষায় ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বাংলায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন তিনি। সিটি কলেজ এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনাও করেন। টেনিদা সৃষ্টিকর্তা এই লেখক মূলত কিশোর সাহিত্যের জন্য জনপ্রিয়। লিখেছেন বহু গল্প, উপন্যাস এবং নাটক। আজকের গল্পটা আমরা নিয়েছি ডক্টর প্রদ্যুৎ সেনগুপ্ত সম্পাদিত শতবর্ষের শ্রেষ্ঠ ভৌতিক কাহিনী এই বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পের লেখক এবং তার মামা, গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার সোমক। শুরু হচ্ছে সহচর। আমার সঙ্গী ভদ্রলোক হঠাৎ আবিষ্কার করলেন তার পরিচিত একদল সামনের একখানা ছয় বার্থের সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন এবং তাদের একটি বার্থ খালি যাচ্ছে। খবরটা সংগ্রহ হতে না হতে হই হই করে তিনি মালপত্র টেনে নামালেন। যাওয়ার সময় এক গাল হেসে বলে গেলেন, ভালোই হলো মশাই আপনার, এখন আপনি একচ্ছত্র, বেশ সম্রাটের মতো ঘুমিয়ে যেতে পারবেন। আসি। সম্রাট, একচ্ছত্র, এসব ভালো ভালো কথা শুনবার আগেই আমি অনুমান করেছিলাম বাইরের কার্ডে যার নাম ছিল তিনি একালের একজন দিকপাল সাহিত্যিক। আমি তাকে অবশ্য কখনো দেখিনি, কিন্তু তার ছবির সঙ্গে এই ভদ্রলোকের চেহারারও মিল ছিল যথেষ্ট। তাই একখানা কুপেতে ওপরের বার্থে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রার কল্পনায় রীতিমতো শঙ্কিত ছিলাম আমি। সাহিত্য এবং সাহিত্যিক দুটোকেই আমি নিদারুণ ভয় করি। আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে এবং এই কথা স্বীকার করতে লজ্জা নেই, সংখ্যাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অত্যন্ত জলো বলে মনে হয় আমার কাছে। সারা ভারতবর্ষে বছরে কোন ভাষার কত বই ছাপা হয় তার হিসেব মোটামুটি একটা দিতে পারি, কিন্তু মহারথী সাহিত্যিক যদি হঠাৎ জিজ্ঞাসা করেন তার কি কি বই আমি পড়েছি, এই তাহলেই আমি গেছি। অঙ্কে ফেল করা ছাত্রের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। কাজেই তিনি নেমে যেতে বেশ খানিকটা স্বস্তি অনুভব করলাম, সন্দেহ কি। বেশ করে নিজের মতো বিছানা পেতে নিলাম, গুছিয়ে নিলাম জিনিসপত্র, তারপর আরাম করে হাত পা ছড়িয়ে ধরালাম একটা সিগারেট। হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়ল সেই স্বস্তির আমেজে তখনও ভরপুর হয়ে আছি। পরপর উল্কা বেগে যখন কয়েকটা স্টেশন ছিটকে বেরিয়ে গেল তখনও, কিন্তু আলো নিভিয়ে শোয়ার উপক্রম করতেই কিরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসল। হঠাৎ মনে হতে লাগল আমি একা, শুধু এই ছোট কামরাটুকুর ভেতরেই নয়, এই বিশাল ট্রেনটাতে আমি একা ছাড়া আর কোথাও কোনো যাত্রী নেই। একটা বিশাল ভুতুড়ে গাড়ি আমাকে নিয়ে একরাশ অজানা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে আমি জানি না, হয়তো গাড়িটারও সে কথা জানা নেই। কয়েক মিনিটের মধ্যেই আমি উঠে বসলাম, আলো জ্বাললাম, আর তীক্ষ্ণ তীব্র আলোর একটা ঝাপটা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গেই অস্বস্তির ঘোরটা কেটে গেল। সত্যি কথা বলতে গেলে হাসি পেল আমার, সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে। ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই তার ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে, সঙ্গে থাকলে আর রক্ষে ছিল না দেখছি।
কি করে যে এসব উদ্ভট কল্পনা মাথায় আসে, আশ্চর্য। এক গ্লাস জল খেয়ে একটা আলো জ্বেলে রেখে শুয়ে পড়লাম আবার, কিন্তু চোখের কাছে আলো জ্বললে আমার কিছুতেই ঘুম আসে না। বিরক্ত হয়ে আমি এপাশ ওপাশ করতে লাগলাম, অথচ আলো নিভিয়ে দিতেও সাহস হচ্ছে না। পাছে আবার ওই সমস্ত এলোমেলো ভুতুড়ে ভাবনা আমাকে পেয়ে বসে। চোখের পাতা দুটোকে যথাসাধ্য চেপে ধরে প্রাণপণ ঘুমের সাধনা শুরু করলাম, সেও মাত্র কিছুক্ষণের জন্য। তারপরেই একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসল, বড় বেশি জোরে যাচ্ছে নাকি গাড়িটা, বড় বেশি অস্বাভাবিক স্পিডে। যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি, একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো সেই সব। অন্ধকারের ভেতর দিয়ে অন্ধের মতো ট্রেনটা পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম, শূন্য প্রান্তর, কালো জঙ্গল, নদীর পুল। এই নির্জন নিশীথ যাত্রা যেন ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। কে বলতে পারে কোথায় আলগা হয়ে আছে একটা ফিশ প্লেট, কোথায় কোন ব্রিজের পিলারে ধরেছে ফাটল, মুহূর্তের ভেতরে লাইন থেকে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা, তারপর আবার আমি নিজের উপর বিরক্ত হয়ে উঠলাম। কি আশ্চর্য, কেন এই সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার? প্রতিদিন প্রতি রাত এমনই অসংখ্য ট্রেন সারা ভারতবর্ষময় ছুটে বেড়াচ্ছে, তাদের কখানাতে অ্যাক্সিডেন্ট হয়? দুর্ঘটনা ঘটবার ভয় আমার যত বেশি, তার চাইতে অনেক বেশি রেল কোম্পানির, এই গাড়ি যারা চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের, কম করেও 300-400 মানুষের প্রাণের দায়িত্ব যাদের হাতে, এসব ভাবনা আমার চাইতে ঢের বেশি ভাবছে তারা। আমি আবার উঠে পড়লাম, টয়লেটে ঢুকে মাথায় চোখে ঠান্ডা জল দিলাম খানিকটা। একা গাড়িতে এভাবে চলবার অভিজ্ঞতা জীবনে আমার প্রথম নয়, যার জন্য এই সমস্ত ছেলে মানুষের দুশ্চিন্তা আমাকে পেয়ে বসবে। কোনো কারণে মাথা গরম হয়ে গেছে, তাই এই কাণ্ড। দুটো পাখারি রেগুলেটর পুরো ঠেলে দিয়ে গাড়ি অন্ধকার করে আবার শুয়ে পড়লাম, কিন্তু সঙ্গে সঙ্গেই সেই অদ্ভুত ভয়টা যেন বুকের ওপর এসে চেপে বসতে লাগলো। আবার মনে হতে লাগলো কোথায় কি যেন ঘটতে চলেছে, কি একটা নিশ্চয়ই ঘটবে, আজ হোক কাল হোক, এই গাড়িতে হোক বা তার পরে হোক। আরো মনে হতে লাগলো এই গাড়িতে এখন আর আমি একা নই, আমার সঙ্গে অন্য কেউ অথবা অন্য কিছু একটা চলেছে। আমার এই বার্থটার নিচেই সে গুঁড়ি মেরে বসে আছে। একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকালেই তার দুটো জল জলে চোখ আমি দেখতে পাব। পাগল হয়ে যাচ্ছি নাকি আমি? কোনো কারণ নেই, কোনো অর্থ নেই, তবু পৃথিবীর যত অবান্তর উদ্ভট কল্পনা আমাকে পেয়ে বসেছে। হালে কতগুলি বিলিতি ভূতের গল্প পড়েছিলাম, হয়তো তারই প্রতিক্রিয়া সব। এই অদ্ভুত অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য এবার আমি মনের সঙ্গে যুদ্ধ শুরু করলাম দস্তুর মতো। প্রাণপণে ভাবতে চেষ্টা করলাম সংখ্যাতত্ত্বের কতগুলি জটিল সমস্যা যা ভেড়া গুনবার চাইতেও কার্যকরী। তারপর প্রায় আরো এক ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে গেলে আমার চোখে ঘুম নেমে এলো, কিন্তু কে জানত জেগে থাকার চাইতেও আরো বিভৎস হয়ে উঠবে ঘুমটা। মন
মনের সমস্ত সরীসৃপ ভাবনা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে ঘুমের ভেতরে। আমি স্বপ্ন দেখতে লাগলাম, অদ্ভুত কুৎসিত সে স্বপ্ন। পরিষ্কার দেখলাম একটা ন্যাড়া নগ্ন পাহাড় আমার সামনে, তার কোথাও একটাও গাছপালা নেই, এমনকি একগুচ্ছ ঘাস পর্যন্ত নেই। কলকাতার চিড়িয়াখানার অতিকায় কচ্ছপগুলোর মতো বড় বড় পাথরে ছেয়ে আছে তার সর্বাঙ্গ। চারিদিকে জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু পাহাড়টার মাথার উপরে পড়ন্ত বেলার খানিক রক্ত রৌদ্র কারো নিষ্ঠুর ভ্রুকুটির মতো জ্বলছে। আর সেখানে সেই অশুভ রাঙা আলোয় ডানা মুড়ে বসে আছে একটি মাত্র শকুন, যেন অপেক্ষা করে আছে কাল পুরুষের মতো। কিন্তু ওখানেই শেষ নয়, আরো ছিল তারপর। আমি দেখলাম সেই পড়ন্ত আলোয়, সেই ভয়ঙ্কর নগ্নতার ভেতরে শকুনের সেই ক্ষুধার্ত চোখের নিচে চারজন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে। কোথায় চলেছে জানি না, তাদের চারজনের চোখে মুখেই একটা বিবর্ণ ক্লান্তি। আর সেই সব বাহকদের মধ্যে একজন আমি। চিৎকার করে আমি জেগে উঠলাম, আমার সর্বাঙ্গ দিয়ে তখন দরদর করে ঘাম পড়ছে, চলন্ত ট্রেনের শব্দ ছাপিয়ে বেজে উঠেছে আমার হৃৎপিণ্ডের আওয়াজ। আলো জেলে দিয়ে উঠে বসলাম এবার। না না না, আর ঘুমোব না, যে কোনো কারণেই হোক আমার মধ্যে কোথাও কিছু একটা গোলমাল হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় তিনটের কাছাকাছি, ওই সময়টুকু না হয় আলো জেলে বসেই থাকব। এতক্ষণে আমার মনে অনুতাপ হতে লাগল, সাহিত্যিক ভদ্রলোককে আমার ধরেই রাখা উচিত ছিল কামরায়। এই দুঃস্বপ্নের চাইতে সাহিত্য চর্চা ঢের বেশি ভালো ছিল। অ্যালার্ম দিয়ে বসে বসে আবার সংখ্যাতত্ত্ব ভাবতে শুরু করলাম, কিন্তু এতক্ষণে সত্যি সত্যি ঘুম আমাকে পেয়ে বসেছে। বসে থাকতে থাকতে আবার আমার চোখ জড়িয়ে এলো এবং একটু পরে সেই কুৎসিত স্বপ্নটার পুনরাবৃত্তি। সেই পাহাড়, সেই পড়ন্ত রোদ, সেই শকুন, আর তেমনই একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা চারজন সব যাত্রী। এবার চিৎকার নয়, আর্তনাদ করে সোজা হয়ে বসলাম আমি। আর পাশের জানলার জালের ভেতর দিয়ে যদি ভোরের ফিকে আভাস দেখা না যেত, তাহলে হয়তো চেন টেনে ট্রেন থামিয়ে দিতাম, নয়তো ঝাঁপিয়ে পড়তাম দরজা দিয়ে। উঠে সমস্ত জানালাগুলো খুলে দিলাম,
সূর্য ঠিক করে ওঠেনি এখনো। বাইরের গাছপালা, মাঠ আর পাহাড়ের উপর শুভ্র ধূসর ব্রাহ্ম মুহূর্ত। একরাশ কনকনে ঠান্ডা হাওয়া এসে কাঁপুনি ধরিয়ে দিল শরীরে। আমি গ্রাহ্য করলাম না, বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণ ভরে বলতে ইচ্ছে করল, হেল হেল হোলি লাইট। বেলা 8টার সময় পৌঁছলাম গন্তব্য স্টেশনে। ভূতুড়ে গাড়িটা থেকে নেমে যেন মুক্তি স্নান হল। স্টেশনে একা ছিল, মামাই পাঠিয়েছেন। এক ঘন্টার মধ্যেই 8 মাইল রাস্তা পার হয়ে গেলাম। মামা ব্যাচেলার মানুষ, একটু পাগলাটে ধরনের। প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অজ্ঞাতবাস করেছিলেন, তারপর এখানে এসে ডাক্তারি শুরু করেছেন। একেবারে পাণ্ডববর্জিত গ্রাম অঞ্চল, কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানে ধন্বন্তরি হয়ে বসেছেন তিনি। পাহাড়, শালবন, একটি ছোট নদী আর কয়েক ঘর দেহাতি মানুষের ভেতরে মামার লাল টালির ছোট্ট বাড়িটি অত্যন্ত মনোরম। জায়গাটার কাব্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না, সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনিই সেটা ভালোভাবে করতে পারতেন। মোটের ওপর আমার ধারণা, কলকাতা থেকে যারা কিছুদিনের জন্য পালিয়ে আত্মরক্ষা করতে চায় এবং সেই অজ্ঞাতবাসের সময় শহরের কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা না হলেই যারা স্বস্তি বোধ করে, এ জায়গা তাদের পক্ষে আদর্শ। অনেকটা আগ বাড়িয়েই মামা দাঁড়িয়েছিলেন, তার কানের দুপাশে দুগোছা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদে, কিন্তু তার চাইতেও বেশি ঝকঝকে হাসি হাসলেন মামা। আয় আয়, পথে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে? আমি ম্লান একটু হাসলাম উত্তরে। সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নটা আমার আবার নতুন করে মনে পড়ে গেল। কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে জ্বালা ধরা চোখ দুটো জুড়িয়ে গেল, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব। তখন চামচেতে মুরগির ডিমের পোচ তুলতে তুলতে আমি মামাকে স্বপ্নটা বললাম। শুনে তো মামা হো হো করে হেসে উঠলেন। বলিস কি রে, আসবার আগে মাংস টাংস খেয়েছিলি বোধ হয়? তা খেয়েছিলাম, একটু বেশি হয়ে গিয়েছিল। তাই এই কাণ্ড, পেট গরম হলেই লোকে ও সব খেয়াল দেখে। রান্না তো দেরি আছে, ব্রেকফাস্টটা ভালো করে সেরে নিয়ে ঘন্টা তিনেক নিশ্চিন্তে ঘুমো, আর আমি ততক্ষণ গ্রাম থেকে একটা রোগী দেখবার পাঠ সেরে আসি, ঠিক আছে? ব্রেকফাস্ট চুকে যাওয়ার পরে এবং মামার ডাক্তারি ব্যাখ্যাটাকে হৃদয়ঙ্গম করে সমস্ত মনটা বেশ ঝরঝরে হয়ে গেল। তারপর ক্যাম্বিসের খাটিয়ায় গা এলিয়ে দিতেই আবার ঘুমের পালা, এবার নিঃস্বপ্ন এবং নিশ্ছিদ্র। ঘুম ভাঙল চাকরটার বিকট কান্নায়। ছুটে বেরিয়ে এলাম বারান্দায়। মামাকে একদল মানুষ বয়ে আনছে কম্পাউন্ডের মধ্যে, তাদের চোখে মুখে শোক আর বেদনার ছাপ। হাউ হাউ করে কাঁদছে চাকরটা। কি হয়েছে, কি হয়েছে? আরে বাবা, কি হয়েছে? কি বুক ফাটা জিজ্ঞাসা ছুঁড়ে দিলাম আমি, কিন্তু কোনো উত্তরের দরকার ছিল না, আমার মন তা আগেই টের পেয়ে গেছে। তবু কে জানতো মামার হাটের অবস্থা এত খারাপ ছিল। মাইল চারেক দূরে পাহাড়ি রাস্তায় ওঠবার সময় ঘোড়া থেকে তিনি পড়ে যান। যারা কাছে ছিল তারা বলল,
ঘোড়া থেকে পড়ে তিনি মারা যাননি, পড়বার আগেই তার মৃত্যু হয়েছিল। পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম, কাঁদবার মতো শক্তিও আমার ছিল না। এসে যখন পড়েছি তখন শোকে আড়ষ্ট হয়ে বসে থাকা আমার চলে না। 8 মাইল দূরের পোস্ট অফিসে দরকারি টেলিগ্রাফ পাঠিয়ে সমস্ত কিছু ঠিক করে যখন মড়া নিয়ে বেরুলুম, ততক্ষণে বেলা নেমে এসেছে। আড়ষ্ট ক্লান্ত পায়ে চলেছি প্রায় মাইল দেড়েক দূরে শ্মশান। এখানে সেই নেহড়া পাহাড়টাই লোক কোথা থেকে, কোথা থেকে তার ধারালো চূড়োটার উপর অমন করে পড়েছে শেষবেলার হিংস্র আরক্তি মালো? কোথা থেকে একটা শকুন এসে সেখানে ডানা মেলে বসেছে কাল পুরুষের মতো? সব এক সেই স্বপ্নের সঙ্গে সব। আমার চারিদিকে সেই অবিশ্বাস্য শূন্যতার সেই প্রেত পাণ্ডুর বিস্মৃতি, অমানসিক ভয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। কে যেন আমার পা দুটোকে টানতে লাগলো পাথুরে মাটির তলায়। সারা রাত ট্রেনে আমাকে অমন করে ভয় দেখালো কে? আমার বার্থের তলায় গুঁড়ি মেরে যে বসেছিল সে কে? সে কি মৃত্যু? আমার সঙ্গে আমারই সহচর হয়ে এসেছে সে? ছিলেন সহচর, রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার এবং চাকরের ভূমিকায় সোমক, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় সোমক এবং রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক, সমগ্র পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক পুত্র শ্রী অরিজিৎ গাঙ্গুলিকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।